রান্না করে যাচ্ছি আর আমার মা ওখানে আড্ডা মারছে, দেখো দেখো সবাই দেখো। কি রং, কি বাজে! না না, পরে পরে টরে পাটা ভাঙবে, ছাড়ো তো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, এটা নিউ ব্লগ। আজকে সকাল সকাল, আজকে আর মর্নিং ওয়াকে যাইনি, সকাল সকাল একটা লম্বা ঘুম দিয়েছি, তার জন্য ভীষণ ফ্রেশ ফ্রেশ লাগছে। হ্যাঁ ছোটকাই, আসছি, হয়ে গেল তো দুই সপ্তাহ। তো যেটা আমি গতকাল বলছিলাম, আমাদের একদম রাস্তার উপরে বাড়ি, যে কেউ যেতে আসতে সুন্দর গল্প গুজব সব কিছুই হয় আমাদের, তাই জন্য এখানে দাঁড়ালে টাইমটা সুন্দর পাস হয়ে যায়। এই যে ছোটকাই আমাকে দেখে আসলো, এখন গল্প গুজব হচ্ছে, ওদিকে মা ঝাড়াঝাড়ি করছে। আর ঝাড়াঝাড়ি করে দেখো, গতকাল যে কমলালেবুর খোসাগুলো বলেছিলাম যেটা নিয়ে এত ঝগড়াঝাটি হয়েছে, এই যে খোসাগুলোকে সব এক জায়গায় করে দিয়েছে, এগুলো পরে হচ্ছে আগুন টাগুন জ্বালিয়ে দেবে বা বাইরে ফেলে দেবে। দাদু করছে ব্রাশ, ব্রাশ করছে দাদু। কমলালেবুর খোসাগুলোর তাহলে ব্যবস্থা হলো আজকে। দেখো সকাল সকাল আমাদের বাড়ির কাছে ডাব পাড়া হচ্ছে আমারই জন্য, না হলে পরে নর্মালি এই যে সামনে পৌষ মাস আসছে, পিঠে পুলির দিন, পুরো নারকেল হওয়ার পরেই নামানো হয়। বাট যেহেতু আমি ডাব খেতে ভালোবাসি আর আমার এই টাইমে ডাব খাওয়াও উচিত, তাই জন্য বাবা নারকেল পাড়িয়েছে, ডাবও পাড়িয়েছে, তো যতগুলো ছিল সবগুলোই পাড়ানো হয়ে গেছে। তো এই যে দেখো, এই নারকেল পাড়া দেখতেও ভালো লাগে। আজকে সকাল সকাল উঠে মানে একদম মনটা খুশি খুশি হয়ে গেল, যেদিন থেকে এসেছি সেদিন থেকে ডাব খাবো ডাব খাবো, বাড়ির গাছের ডাব। কিন্তু বাবা যতই ডাকছিল লোক ডাব পাড়ার জন্য, আমাদের দুটো গাছ আছে নারকেলের, তো লোক আসছিল না, লোক পাওয়া যাচ্ছিল না। আজকে সকাল সকাল ভোরবেলা উঠে বাবা লোক সঙ্গে করে নিয়ে এসেছে। তো এই যে দেখো, এতগুলো ডাব পেরে দিয়ে গেছে, তার মধ্যে বেশিরভাগই নারকেল হয়ে গেছে, যেহেতু একটু লেট করে পাড়া হয়েছে তো নারকেলই হয়ে গেছে। বাট তাও যতগুলো ডাব আছে বাড়ির ডাব, এতদিন শিলিগুড়িতে কিনে কিনে খেয়েছি, ইভেন ওদলা বাড়িতে এসেও ডাব কিনে খেয়েছি, তো শুধু ওয়েট করছিলাম কতদিনে ডাব হবে কতদিনে এসে খাবো। তো এখন যেহেতু নারকেল গাছ অতগুলো নেই, এখন শুধু দুটো নারকেল গাছ আছে, তার মধ্যে বেশিরভাগই নারকেল, কয়েকটা ডাব, তো তাও এক সপ্তাহ মতন আরও আছি এখানটা, তো এক সপ্তাহ পুরো বাড়ির ডাব খাবো। সকাল সকাল উঠে আমন বাদাম খাওয়া হয়ে গেছে, এখন খাচ্ছি ডিম সেদ্ধ। শব্দ ছক করতে বসে ডেইলি একটাতে গিয়ে আটকাবো, ডেইলি একটাতে গিয়ে আটকাবো। এই যে দেখো, গৃহাভিমুখ দেব, গৃহ দেবতা, আবার এটা বিচলিত অলিগলি, এ কথা তো করলাম, কিন্তু এইটা কিছুতেই মাথায় ঢুকছে না। একটু এখানে সব সবজি টবজি দিয়ে গেল, এখন আমি বসবো সবজি কাটতে। এখানে সকালের খাবার রেডি, দেখো খিচুড়ি গরম গরম, তার মধ্যে ঘি, আর এখানে দেখো লঙ্কা ভাজা, যেটা কালকে দেখালাম, বড় বড় লঙ্কা আর পাঁপড় ভাজা। এই লঙ্কা ভাজা গুলো খেতে হেভি লাগে, দারুণ খাওয়া, তাই না? হ্যাঁ, কি চিলি পকোড়া, চিলি পকোড়া, হ্যাঁ ঠিক। এখানে মেয়েকে দিয়ে দিয়েছি খেতে, ও বাবারটাও বাড়া আছে, বাবা টিকে যেন ডাকলো বাইরে গেল, ওইদিকে বাবাও খাচ্ছে, দেখাচ্ছি বাবা বাইরে খাচ্ছে, ঠান্ডা লাগে তো এই যে রোদের সাথে বসে খাচ্ছে। আসেন আসেন হিটু, ওইয়ে তোর মা আসছে, বাবা আসছে, আসো। তো আজকে টিটুর বাবা মা এসেছে, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, আমাদের টিটুর বিয়ে জানুয়ারিতে। এই যে এখানটাতে গল্প চলছে সবাই মিলে, তো আমি ভাবলাম যে টিটু যখন একটু গল্প করছে মা ব্যস্ত, তো আমি এখানে রান্না বসিয়ে দিই। এখানে সবজি টবজি সব কেটে নিয়েছি, রায়তার জন্য সব সবজিগুলো তুলে রায়তাটা রেডি করে দিয়েছি, আর এখন করলাটা প্রথমে ভাজবো। আর এখানটাতে এই যে ওর বাড়ি থেকে এনেছে মিষ্টি, বিয়ে উপলক্ষে মিষ্টি মুখ, আর বাবা এখন গেল মিষ্টি আনতে সবার জন্য। তো টিটুর বিয়ে, টিটুর বিয়ের অ্যানাউন্সমেন্ট তো আমাদের করা হয়নি, এই যে টিটুর বিয়ে উপলক্ষে এখন সবাই মিষ্টিমুখ করছে, আর কয়েকদিনের মেহমান টিটু আমাদের। লাজুকলতা একটু বল কিছু, তোর কেমন লাগছে? খুশি তো ডগমগ একদম। এটা টিটুর মা বাবা সবাই আজকে ওর বিয়ের নিমন্ত্রণ করতেই এসেছে, প্লাস দেখা করতে দাদুর সাথে। ও হ্যাঁ, আমরা বিন বুলাই মেহমান, আমরা এমনি চলে যাব, নিমন্ত্রণ করার দরকারই নেই আমাদেরকে। টিটুকে মিষ্টি মুখ করাও আগে, যার বিয়ে আসল যে তাকেই তো, তাকেই তো করতে লাগবে না মিষ্টি মুখটা। হ্যাঁ প্লাস্টিকে ঢুকাবে, প্লাস্টিক সহ খাবি। তো
এখানে হচ্ছে করলা ভাজা হয়ে গেছে এখন এই যে নদীর মাছ যেটা বাবা এনেছিল তো ওটা আমি রান্না করব আজকে পাতলা ঝোল এই যে সবজি পাতলা না চচ্চড়ি করব সরি এখন হচ্ছে মা ও আমার কাছে রয়ে আছে মা মিষ্টি মুখ করবে ভাবলাম টিটুর বিয়ে মিষ্টি মুখ এটা আমারটাই নিজে খাই হ্যাঁ মাছে করলা ভাজা হয়ে গেল এখন চচ্চড়ি সবজি গুলো সব এটা হয়ে গেলে পরে বেগুনটা দেবো বেগুন দিয়ে ঝোল দিয়ে নামানো রাখবি মাছটা দিয়ে নাড়াচাড়া করে চচ্চড়ি রেডি রেডি আমি এখানে রান্না করে যাচ্ছি আর আমার মা ওখানে আড্ডা মারছে দেখো দেখো সবাই দেখো আমি বান্ধবী টান্ধবী ছেড়ে এখানটাতে আছি আর আমার মা বান্ধবীর কাছে চলে গেল তো এই যে দেখো আমার মাছ চচ্চড়ি রেডি তো দেখালাম মা শুনকি শুনকাই সবাই গল্প করছে তো শুনকাই জিজ্ঞেস করলো যে রিম্পি রান্না করতে পারে কিনা তো আমি তাই ভাবলাম যে এখান থেকে একটু নিয়ে শুনকাইকে দিয়ে আসি খাওয়াই একটু হাতের রান্না ও শুনকি এই আসো এই যে শুনকাই জিজ্ঞেস করলো রিম্পি রান্না পারে কিনা চচ্চড়ি করলাম এটা শুনকাইয়ের জন্য তুমি বাটিটা ধরো প্লেট দুটো আমি নিয়ে যাই টিটু আমাকে বলে বলে দিল যে প্লেট দুটা যেন নিয়ে আসিস আবার মা চচ্চড়ি তোমার জন্য মাছ চচ্চড়ি দিলাম রানীকে জিজ্ঞেস করলা ও আমি মাছ চচ্চড়ি হ্যাঁ কেন ও একাদশী আর এই যে দেখো দাদুকে বাচ্চাদের মতন রেলিং ধরে দাঁড়িয়ে থাকে আর বাইরের সব কিছু দেখে কি দেখো দাদু দাদু কি দেখো রাস্তা দেখো রাস্তা দেখছি স্নান দান সব কমপ্লিট এখন খাচ্ছি ডাবের জল সেই সকালবেলা বাবা দিয়েছিল ভুলেই গেছিলাম মিষ্টি টিষ্টি খেয়ে আর ডাবের জল খাওয়ার কথাই মনে নেই তো এখন যেহেতু টিটুর বাবা মা এসেছিল বিয়ের নিমন্ত্রণ করতে আর বিয়ের আলোচনাও হয়েছে তো সেটাকেই দাদু বানিয়ে দিয়েছে যে টিটুর বিয়ে হয়ে গেছে আর দুদিন পরে বউ ভাত আর ছেলের বয়স হচ্ছে 70 তো ভাবো কি যে বলছে তো ওটা নিয়েই এখন আলোচনা হচ্ছে হাসাহাসি হচ্ছে আর এখানে দেখো আমার লাঞ্চ চলে এসেছে আচ্ছা আজকে আজকে রান্নাগুলো আমি করেছি শুধু শাকটা আমি করিনি এই যে করলা ভাজা বথুয়া শাক এটা কালকের সিমবাটা আর এই যে চচ্চড়ি এই চচ্চড়িটা আমার খুব প্রিয় আজকে নিজে হাতে বানিয়েছি বাজে 5:25 দুপুরের রায়তাটা এখন মা দিল আঙ্গুর দিয়ে কাস্টার্ড মনে হচ্ছে পুরো ব্লগ দেখছে কেবল ওটা প্রীতমে যাওয়ার দিন এটা না মা হ্যাঁ 600 ভিউজ হয়ে গেছে সে লাফালাফি শুরু করে বাবাকে ডাকাডাকি শুরু করে দিল 750 বার বাচ্চা হয়েছে 7:30 আর এই দেখো মা এখন বানিয়ে দিল ঝাল সুজি এই ঝাল সুজিটা কে কে খেয়েছে আমি জানি না আমার মিষ্টি সুজির থেকে ওই ঝাল সুজিটা এত বেশি ভালো লাগে কি করছো দাদু কি করছো গরম করছিস গরম করছো কি পা এটা এটা কি দিয়ে মুছছো তুমি পা এমনি কিছু না এটা তোমার মাথায় দেওয়ার টুপি তো দেখি এমা টুপি তো টুপি দিয়ে এটা কি করে যাচ্ছে এই টুপি এটা এটা টুপি তো তুমি মাথায় দাও না পরাবো মুজা তাহলে কম্বলের নিচে যাও কম্বলের নিচে পাটা ঢুকাও তাহলে তো ঠান্ডা লাগবে না বাইরে পা রাখা দরকার না তো বাবা জাস্ট এখনই ঘুম থেকে উঠলো আজকে সকালে কি হয়েছিল সকালবেলায় বাবা এই হাঁটাচলা করতে গিয়ে দরজার একটা কোণার মধ্যে ভীষণ জোরে বাড়ি খেয়েছে তো তখনকারের মতন তো অতটাও কিছু বোঝা যায়নি তারপরে আবার বাজারেও গেছে বাজার টাজার করে বাড়িতেও এসেছে এখন ঘুম থেকে ওঠার পর থেকে আর পা নাড়াতে পারছে না পুরো ফুলে গেছে তো মা এখন ওটাই চুন হলুদ গরম করছে ওটা লাগিয়ে দেওয়ার জন্য ভীষণ উপকারী জি মা এখানে খাচ্ছে বাদাম ভাজা আর দেখছে অন্যের ব্লগ যাই হোক বাবা এখানটাতে সিরিয়াল দেখছে পায়ে চুন হলুদ লাগিয়ে আর এখানে আমি এখন রাতের জন্য রান্না করব হচ্ছে লাউ ঘন্ট
তেল গরম হয়ে গেছে, আগেই হচ্ছে আমি একটু বড়ি ভেজে নেব, তারপরে রান্না শুরু করব। এখানটাতে আমি বড়িটা ভেজে তুলে রেখেছি, আর এই যে দেখো এখানটাতে এখন ফোড়ন দেওয়া হয়ে গেছে, জাস্ট লাউগুলো ছেড়ে দেব। আর এখানে দেখো টিটু কাটছে হচ্ছে চোখলা, লাউয়েরই চোখলা, তো এই লাউয়ের চোখলা আলু টালু দিয়ে বেশ ভাজা ভাজা করে একটা, খুব ভালো লাগে, তো আজকে আমি এটাও দেখে নেবো কিভাবে করে। সেদ্ধ হয়ে গেছে, তো এটাকে ভালো করে এখন কষিয়ে নিচ্ছি লবণ চিনি সব দিয়ে, চোখলাটা দিয়ে দিয়েছি, দেখতে কি সুন্দর লাগছে। আর এটা বিশ্বাস করো তোমরা যদি কেউ না খেয়ে থাকো তাহলে এটা একবার বাড়িতে ট্রাই করে দেখো। লাউ ঘণ্ট রেডি, আর এটা ভাজার পরে চেহারাটা এই যে এরকম দেখো, এই যে একটা মশা, আমি এটাকে জুম করে দেখাচ্ছি, সামনে গেলেই নালে উড়ে যাবে। এবার এই মশাটাকে মারার জন্য মা অনেকক্ষণ ধরে চেষ্টা করে যাচ্ছে, চেষ্টা চলছে। আর এই দেখো এই মহিলাকে দেখো, এবার লাস্ট থার্ড ট্রাই, কি রাম কি বাজে এতে মাছি ছি 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 ছি, এখন যেখানে গিয়ে বসেছে ওখানে আর দেওয়া যাবে না, হ্যাঁ তোমার দ্বারা হবে না, তুমি এত বাজে অ্যাটেম্প করে যাচ্ছ ওখানে থেকে, মানে না 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 পরে পরে ধরে পাটা ভাঙবে, ছাড়ো তো চাদর গায়ে দিয়েছি। আর যেটা হচ্ছে বাবার এখন পায়ে ব্যথা অনেকটাই কম, আর কালকে বাবা যাবে শিলিগুড়ি ডাক্তার দেখানোর জন্য, আর কালকে প্রীতমও আসবে কারণ কালকে ওর উইক অফ, তো কালকে সকালের ট্রেনে এসে থাকবে না, আবার দুপুরের ট্রেনে ও চলে যাবে, তো এটার জন্য আমরা ভীষণ এক্সাইটেড। কালকে ভাবছি নতুন ব্লগ হবে, আর কালকে ব্লগটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা করব, কি করব না করব সেগুলো এখনও কিছু প্ল্যানিং করিনি, প্ল্যানিং করেছে মা করেছে, আর ওটা সাসপেন্সে রাখতে বলেছে, আমাকেও পুরোপুরি বলেনি, কিন্তু একটা কিছু গেম খেলবে বা কিছু গেমের ব্যাপার প্ল্যান করছে, তো যেটাই হবে সেটাই দেখাবো। চলো আজকে আমাদের ব্লগটা এখানেতেই শেষ করছি, টাটা বাই, গুড নাইট সবাই, খুব ভালো থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।